हेलो फ्रेंड्स, गुड इवनिंग, वेलकम बैक टू माय चैनल। तारपरे बोलो तुम्हारा केमन आछो। अनेक दिन पर ब्लॉगटा शुरू कर लाम, दो तीन दिन पर। और आमार चैनले तुम्हारे सकल के अनेक अनेक स्वागत, अनेक अनेक भालोबासा। और आज के हलो शुक्रवार और सन्ध्या थेके ब्लॉगटा स्टार्ट कर लाम। दो दिन तो ब्लॉग करिनि, आमार हजबैंडी जा काजकर्म करछिलो संसारे तुम्हारा देखते पेले, किछुई करिनि गो। তাই ভাবলাম আজ থেকে সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করি। তোমরা বলছো দিদিভাই ব্লগ কয়, ওই জন্য ব্লগটা স্টার্ট করলাম। তারপরে তোমরা কেমন আছো বলো। আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে আমি অনেকটাই ভালো আছি। আর এখন সন্ধ্যাবেলা আমি ছেলে মেয়ের জন্য ম্যাগি বানাচ্ছি। ছেলে মেয়েকে তো অনেকদিন, দুদিন ধরে এই আগে রবিবার থেকে কিছু বানিয়ে দেওয়া হয়নি। ওরা যা পেয়েছে তাই খেয়েছে, পাপা যা করে দিয়েছে তাই খেয়েছে। তাই আজকে আমি ওদেরকে একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি। এই যে সয়াবিন দিয়ে ম্যাগি করছি। ছেলে মেয়ে, আমার মেয়ে খুব সয়াবিন খেতে ভালোবাসে। আর এই মুড়িগুলো আমি হাজবেন্ড খাবো, আমার দাদা সবাই মিলে একসাথে খাবো মুড়িগুলো। বেশি মুড়ি নিয়ে খুব অল্পই নিয়েছি মুড়ি। এই যে সব এখানে বসে আছে পুরো টিম, সন্ধ্যাবেলা দুটো খাবো মুড়ি আর ধনে পাতা, চানাচুর আর পেঁয়াজ কুঁচো, ব্যাস এই দিয়ে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করছি। আর ভালো লাগলে প্লিজ আমার পাশে তোমরা থেকো। আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। চলো, আর এখন আমি আর বেশি কথা বলবো না, কেন বেশি কথা বলতে পারছি না, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। দেখো ভাত চাপিয়ে দিয়েছি, ভাত চাপিয়ে একটু পরোটা করছি। আমার হাজবেন্ড বললো একটু পরোটা খেতে শখ হচ্ছে, অনেকদিন তো বায়না কিছু করেনি, একদম বাচ্চাদের মতো বায়না করে সবসময়। কিন্তু আমার শরীরটা খারাপ বলে সময় আর অনেকদিন বায়না করেনি খাওয়ার কিছু, তাই আজকে একটু শরীরটা ভালো আছে বলে দুটো পরোটা করে দিচ্ছি খাবে। আর সমস্ত কাজই তোমরা দেখেছ করেছি, আমায় কিছু করতে দেয়নি গো। আজকে একটু ভালো আছি বলে আমি না করে দিয়ে বারণ করছিলো করতে আমাকে, তাও আমি করে দিলাম ওকে। একটু পরোটা ওকে খাবে সন্ধেবেলাতে। এইমাত্র মুড়ি খেলো, দেখলে তোমরা যে মাত্র মুড়ি খেলো, কিন্তু ওর মুড়ি খেয়েও পেট ভরেনি গো, মুড়িটা খেয়ে ওর পোষায়নি, ওই জন্য বললো দুটো পরোটা খাও, খেতে ইচ্ছা করছে তাই আমি করে দিলাম। আর আমার ছেলে দেখো ওইখানে জানলা দিয়ে বললাম টাওয়ালগুলো দিতে, ওই জানলা দিয়ে বা হাত বাড়িয়ে দিচ্ছে, বললাম ঘরে এসে দিয়ে ওইখান দিয়ে দিচ্ছে, বদমাইশের গাছ। চলো বেশি কথা বলবো না, তোমরা ভিডিওটা দেখো। এই যে আমাদের ঘরে সব থেকে বাচ্চা ছেলে, একটু হাই করো গো। আমাদের ঘরে সব থেকে বাচ্চা হচ্ছে এইটা, তাই তো মানে সব থেকে বাচ্চা ছেলে বল পাপা, খালি বাচ্চাদের মতো পাই না বল। ওটা তোমার জান, ও বাবা ও বাবা। আমার মেয়ে পড়াতে ভালো পারে, ও সবাইকে ভালোবাসে। চলো এবার রান্না করে নি। কি করছো তোমরা? আমি তো এই রান্না বান্না করলাম, তোমরা দেখতে পেলে সন্ধ্যে থেকে সমস্ত কাজ হলো। আর আজকে কি রান্না করেছি তোমাদের সঙ্গে দেখাই চলো। এই যে সয়াবিন ছিল, হচ্ছে এখানে সয়াবিন রান্না। আর লকডাউনে আমাদের প্রচুর সয়াবিন খাওয়া হয়েছে, সয়াবিন ছাড়া আর কিছু হয়নি, বেশিরভাগ সয়াবিনই করা হয়েছে তরকারি। আর অনেকদিন ভিডিও করিনি, ব্লগ করিনি, তোমরা সবাই বলছো দিদিভাই ব্লগ করো ব্লগ করো, কোথায় ব্লগ। তাই আজকে রাত্রির থেকে মানে সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন আমি একটু সুস্থ আছি আগের থেকে, আর তাই আজকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে রাত্রে রান্নার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার বাসন আছে, বাসন মাজবো। এই দেখো বাসনগুলো আছে, বাসনগুলো মাজবো।
আজকে সন্ধ্যা থেকে একটু ভালো আছি বলে ব্লগটা শুরু করলাম আবার নতুন করে। অনেকদিন তো ব্লগ করিনি গো, তোমরা সবাই বলছো দিদি ভাই ব্লগ করো ব্লগ করো, তাই আজকে ব্লগটা শুরু করলাম। আর ছেলে মেয়ে হাজব্যান্ড সব আছে ঘরে, ওখানে বসে আছে। আমার তো আজকে রান্না হয়ে গেলো, শুধু দেখলে তোমরা সোয়াবিন করেছি। আর সন্ধ্যা থেকে কী কী কাজ করলাম তোমার সঙ্গে শেয়ার করলাম সেটা। আজকে বেশি বড় ভিডিওটা করবো না, অল্পই করবো, ছোটো মতো ভিডিওটা করবো, কেন কাল থেকে আবার নতুন করে বড় ভিডিও করবো। আজকে ভিডিওটা ছোটোই হলো। আর তোমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করো। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর আমার চ্যানেলে যে আমার বন্ধু হবে, আমার চ্যানেলে এসে যারা আমার বন্ধু হবে আমার সঙ্গে বন্ধু করবে, তারও চ্যানেলে গিয়ে আমি 24 ঘন্টা পর গিয়ে তার সঙ্গে আমি বন্ধু করব, আর তার ভিডিও আমি দেখবো, ঠিক আছে? প্লিজ যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? চলো আজকে মতো এখানেই। আর এখন রান্নাটা হয়ে গেলে, তরকারি হয়ে গেলে 10টার সময় সবাই ভাত খেয়ে নেবো, ভাতটাতে সকাল সকাল খেয়ে নেবো, কেন শরীর খারাপ এখন বেশি রাত করবো না। রান্না হয়ে গেলে খেয়ে নেবো, খেয়ে তারপরে বিছানা করে সব শুয়ে পড়বো, ঠিক আছে? চলো আজকে মতো এখানেই, বেশি বড় ভিডিওটা করবো না। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, ঠিক আছে? মতো এখানেই টাটা, গুড নাইট।